মৌলভীবাজারের রূপাআমনে মাজরা পোকা এবং পাতা মোড়ানো কীট পতঙ্গের আক্রমণ দেখা দিয়েছে। এতে গাছ মরে যাওয়ার পাশাপাশি পোকা আক্রান্তে ধান গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিণত ধানের চারা বিবর্ণ হয়ে ফ্যাকাশে রূপ ধারণ করছে। আতঙ্কিত না হয়ে ধান গাছে পরিমাণ মতো সার কীটনাশক ছিটানোর পরামর্শ কৃষি বিভাগের। মৌলভীবাজারে জমিতে চারা রোপণ প্রায় শেষ না হতেই মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা সহ নানা রোগ বালাই দেখা দেয়ায় চাষিরা আতঙ্কিত ও হতাশ হয়ে পড়েছেন। অনেক জমিতে ধান গাছ সবুজ হয়ে আসার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে কীট পতঙ্গের আক্রমণ। একটা দরজে ফুকে দরিয়া ফুকে আমরা খাইয়া লাভাই গেছে, এই আস্তা আর আওয়াজ নষ্ট দামি নেই, তাকে আরো দুই মন বা তিন মন হইব আমরা আবার ফুলাটো লস। মাঝে মাঝে তোমার জানোর গুছা আর এছাড়া জমিতে লাগানো চারা বিবর্ণ হলুদ বর্ণ ধারণ করে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এমন চিত্র জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন ধান ক্ষেতের। ধান তো অতদিনে অনগরণ খেত, আমরা ছোট ছোট গুছা রয়েছে, ফুকিয়ে খাইয়া সাফ করি লাগা। পোকামাকড় দমন করতে এসব জমিতে কীটনাশক প্রয়োগ করছেন কৃষক, তাতেও আশানুরূপ ফল মিলছে না। কৃষকদের আতঙ্কিত না হয়ে জমিতে পরিমাণ মতো কীটনাশক ও সার প্রয়োগের পরামর্শ কৃষি বিভাগের এই কর্মকর্তার। বৃষ্টির কারণে মাঠে অনেক সময় পানি থাকছে, সেই জন্য আর কি পোকার উপদ্রবটা বেশি হচ্ছে। আমাদের এসিও সাহেবদের মাধ্যমে পরামর্শ দিয়েছি, উপজেলা কৃষি অফিসের মাধ্যমেও আমরা পরামর্শ দিয়ে থাকি। রোগবালাই ও পোকার আক্রমণের ধকল কাটিয়ে কৃষকের মুখে হাসি ফুটবে এমন প্রত্যাশা জেলাবাসীর। জেলায় চলতি আমন মৌসুমে 1,01,235 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।